রাজধানীর মতো গুরুত্বপূর্ণ স্থানে যেখানে নানা নিয়মের বেড়াচাল, সেখানে নিয়ম ভাঙাই যেন এসব চালকের নিয়ম হয়ে দাঁড়িয়েছে। গাড়ি বডি যেমন থাক, ঠিক আছে, আমার ব্রেক, তারপরে গাড়ির স্টিয়ারিং মানে চাকা চুকো সব যদি আমার ওকে থাকে তাহলে তো আমার সমস্যা, আমার বডি সমস্যা থাকে। যখন যেভাবে খুশি চালাচ্ছেন গাড়ি, নেই ড্রাইভিং লাইসেন্স, গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র, এমনকি ফিটনেসও, অথচ বিরামহীন চলছে গাড়ি উত্তরা থেকে যাত্রাবাড়ি, কখনো পল্লবী থেকে চিটাগাং রোড। আইনকানুনকে বুড়ো আঙুল দেখিয়ে যারা বীরদর্পে ঢাকার রাস্তা দখল করে আছে তাদের কারণে রীতিমতো ঝুঁকিতে নাগরিক জীবন, একই সাথে হর হামেশাই অন্য মনস্ক হয়ে রাস্তা পারাপার হচ্ছেন যাত্রীরা, এমনকি মুঠোফোনে কথা বলতে বলতেও ব্যস্ত সড়ক পার হচ্ছেন অনেকেই। এমন অবস্থার কারণে প্রাণহানি লেগেই আছে, ঘাতক যানটি আটক হলেও পালিয়ে যাচ্ছে চালক। পরিসংখ্যান বলছে গত 5 বছরে রাজধানীতে 2282টি সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 1239 জনের। রাজধানীর সড়ক দুর্ঘটনার সর্বশেষ নির্মম শিকার 2 স্কুলছাত্রী। এ দুজনের একজন সাভিয়া আক্তার সোনালী, রাজধানীরই বাসিন্দা, আর খাদিজা বাবা মার সাথে ঢাকায় বেড়াতে এসেছিলেন। ট্রাফিক বিভাগ বলছে পাল্লা দিয়ে গাড়ি চালানোর প্রবণতাই সড়ক দুর্ঘটনা বাড়াচ্ছে। যখনই সিগন্যাল ছেড়ে দেয় বা রাস্তা মুক্ত হয়ে যায় তখন বাসগুলা ড্রাইভারদের মধ্যে অশুভ প্রতিযোগিতার কারণেও এই যে ঢাকা শহরে মাঝে মধ্যে এই ধরনের মর্মান্তিক সড়ক দুর্ঘটনাগুলো ঘটতে দেখা যায়। আর সড়ক পরিবহন সমিতির নেতারা বলছেন দুর্ঘটনা কমাতে হলে দক্ষ পরিবহন শ্রমিকের সংখ্যা বাড়াতে হবে। ভালো চালকরা দূরপাল্লা গাড়ি চালাতে চায়, কারণ যে ঘন্টার পর ঘন্টা যে বসে থাকতে হয়, দীর্ঘক্ষণ লাইনে থাকতে হয়, রিকোয়ারমেন্ট টিপ হয় না, যার ফলে ভালো চালকের অভাব। সড়ক দুর্ঘটনার মতো সমস্যা দূর করতে গণপরিবহন যাত্রী, পথচারী ও পরিবহন শ্রমিকদের আরও সচেতন হতে হবে বলে মত সবার। দীপু সরোয়ার, 21 টেলিভিশন, ঢাকা।